রশনি টেলিভিশনের মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি এই বিজয় মাসে। প্রথমে বীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি, যারা যাদের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা, এই আমার সোনার বাংলা, আজকে আমরা যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে দেশ বিদেশের প্রবাসে যারা রয়েছে সকলকেই নরসিংদী টেলিভিশনের মাধ্যমে এবং এই বীর শ্রেষ্ঠ সন্তানদের যাদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে 1971 সালে 25 মার্চ সাথে যে ইয়াহিয়া এবং সেই নির্মম যে হামলার শিকারে অনেক মেধাবী, অনেক যুবক, নারী এবং 1971 সালে 25 মার্চ সাথে ইয়াহিয়া খানের নির্দেশে পাকিস্তান সৈন্যবাহিনী নির্মম বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে, সেই বীর শ্রেষ্ঠ সন্তানদের আমি সেলুট জানাই, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। আমরা এই মানচিত্র, পৃথিবীর মানচিত্রে এই স্বাধীনতার সেই পতাকা উঠছে এবং তাদের ত্যাগ এবং এই বাংলার মানুষ এবং সারা জীবন সর্বসময় শ্রদ্ধা এবং শ্রেষ্ঠ বীর হিসাবে তাদের আমি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে 50 বছর, আমরা 50 বছরে বাংলাদেশ অনেকটুকু এগিয়ে গিয়েছে, এরা আমি অবশ্যই সেই যেমন আপনারা, আমি নিজের মনে করি দেশের অর্থনীতি এবং দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প দিক দিয়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে এই দেশ চলছে। এবং বিশেষ করে 50 বছরে একটি আমি আমার প্রতিষ্ঠানের পিএসসি ফ্যামিলি, তিনি স্বপ্নদ্রষ্টা, পিএসসি ফ্যামিলির মাননীয় চেয়ারম্যান আলাসমী মোহাম্মদ মিজানুর রহমান, এই বাংলাদেশে 50 বছর এই বাংলাদেশের মানুষকে নতুন গাড়ি বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের আমাদের রাস্তায় আমাদের গাড়ি থাকবে সবার বাড়ি বাড়ি, এই স্লোগান নিয়ে আসছে। 50 বছর রিকন্ডিশন করা গাড়ি ব্যবহার করত, এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে এখন গাড়ির সংযোজন হচ্ছে। এটা বাংলাদেশের 50 বছরের সফলতার মধ্যে একটি। এবং বাংলাদেশে আগে গ্লাস ইনপুট করা হতো, এখন বাংলাদেশে গ্লাস তৈরি হচ্ছে, রঙিন গ্লাস তৈরি হচ্ছে এবং অর্থনীতি তো অনেকটুকু এগিয়ে গেছে। এবং এই বাংলাদেশের তরুণ তরুণীরা তাদের মেধার প্রতিযোগিতায় বিশ্বের দরবারে তারা মাথা উঁচু করে লড়ছে। আমাদের বিশেষ করে যেমন আমাদের টিকিট, আমরা সাকিবুল হাসান পৃথিবীর শ্রেষ্ঠ অলরাউন্ডার হিসাবে আমরা পেয়েছি 50 বছরে। আমরা এই 50 বছরে অনেক বড় বড় ব্যক্তিদের আমরা আমরা অর্জন করেছে, বিভিন্ন অ্যাওয়ার্ড অর্জন করেছে, পৃথিবীর বিভিন্ন দেশের শহর দেশের প্রতিযোগিতা, কোরআন প্রতিযোগিতা এবং এই বাংলাদেশের প্রতিনিধি হিসাবে তারা প্রথম দ্বিতীয় স্থান অর্জন করেছেন এই বাংলাদেশের কৃতি সন্তান। তা আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ পৃথিবীর প্রতিযোগিতার মাঝেও তারা শ্রেষ্ঠত্ব অর্জন করছে। এটা অন্য সব এত অল্প সময়ের ভিতরে অন্য সব দেশের স্বাধীনতা অর্জন করার পর হয়েছে কি না আমার বোধ হয় সন্দেহ আছে। বাংলাদেশে যে অর্জন করেছে তার থেকে শিক্ষা নিয়ে আগামীতে যেন আরও বিশ্বের দরবারে বাংলাদেশের যে আমার যে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার সাকিবুল হাসান বা আমাদের যে অনেক আমাদের পিএসসি কোরআনের আলো থেকে যিনি ছাত্ররা যারা প্রথম দ্বিতীয় হয়েছে তারা বিশ্বের দরবারে সরাসরি দেশকে টপকিয়ে তারা প্রথম অর্জন করেছে, যেমন জোনায়েদ সাকি এবং আদেল, ওরা অনেক বড় বড় অর্জন। এটাও বাংলাদেশের জন্য একটি বড় পাওয়া এবং বিশ্বের দরবারে আরও অনেক অর্জন ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে, ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন হবে, আল্লাহপাক যেন সেই বাস্তবায়নের এবং সে করার তৌফিক দেন। আগামী বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র্যমুক্ত এবং ইতিমধ্যেই আমরা এই স্বপ্ন দেখি এ দেশ হবে মাদক, সন্ত্রাস এবং সেই বাংলাদেশ দেখতে চাই। কারণ আমাদের ইয়াং জেনারেশন অনেকেই মাদকের সাথে জড়িত হচ্ছে। আমরা অবশ্যই পরিবারের পক্ষ থেকে, আজকে একটি পরিবারের সন্তান যদি সুশিক্ষিত হয়, ভালো মানুষ হয়, অবশ্যই এই একটি সন্তান হয়তোবা এই বাংলাদেশের পতাকা এবং বিশ্বের দরবারে হয়তোবা সুনামে অর্জন করতে সক্ষম হবে। আমরা এরকম একটা বাংলাদেশ দেখতে চাই এবং যেখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, সবাই মিলেমিশে
যার যার অবস্থান থেকে, সেটা বাণিজ্য ক্ষেত্র, শিল্প ক্ষেত্র হতে পারে, বাণিজ্যিক ক্ষেত্র হতে পারে, সেটা খেলাধুলো হতে পারে, সাংস্কৃতিকভাবে হতে পারে, এবং সেটা বিভিন্নভাবে আমরা এই বাংলাদেশটাকে বিশ্বের দরবারে বিগত সময় যেভাবে এগিয়ে গেছে, আমরা আগামীতেও একটি সন্ত্রাস মাদক মুক্ত সমাজ এবং দেশ এই উপহার দিতে আমরা সে স্বপ্ন দেখি ইনশাল্লাহ। শুধু মানে শিক্ষিত হলে হবে না, একজন ভালো মানুষ হিসাবে এবং সুন্দরভাবে একটি পরিবারে যদি একটি সুসন্তান হয়, সেই মানুষটা যদি ভালো মানুষ হয়, তাহলেই একটি সোনার বাংলাদেশ, এটাকে হীরার বাংলাদেশ হিসেবে রূপান্তরিত হবে।